নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ রায়। ওই যে মিলনবাবুকে দেখতে পাচ্ছেন পিছনে, আর আজকে তুষারদা আছে, ক্যামেরা ধরে আছে। তো যাই হোক, আমি অনেকদিন থেকেই, বেশ কিছুদিন থেকে বলছিলাম যে আমাদের পার্শিয়াল হারভেস্টিং চলছে, মানে পার্টে পার্টে হারভেস্টিং চলছে। তো আমাদের এই মিশ্র চাষের যে ট্যাঙ্কটা ছিল সেইটা অলরেডি, তাতে যে তেলাপিয়া ছিল, রুই ছিল, আর কী কী যেন ছিল, মৌরালা ছিল, সেগুলো তোলা হয়ে গেছে। তো সেগুলো আমরা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে, যেহেতু আমরা মিশ্র করে পরীক্ষামূলকভাবে করছিলাম, তা প্রায় 150 কেজি মতো এই তেলাপিয়া রুই এগুলো বিক্রি করা হয়ে গেছে। এখন আমাদের শিঙিগুলো আপাতত পড়ে আছে। এছাড়াও আজকে কইয়ের হারভেস্টিংও দেখাবো, তার কারণ এই হারভেস্টিংগুলো রাতে হয়। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম, এই নিচের দিকে আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে আমাদের হারভেস্টিং হচ্ছে পার্টে পার্টে, মানে যেটাকে পার্শিয়াল হারভেস্টিং বলে। তো যেহেতু রাতে মাছ ধরা হয় বলে আমার সবসময় আশা হতো না, তো আজকে আমি সেগুলো দেখাবো। এখানে আমাদের যে শিঙি মাছগুলো পড়ে আছে, যতটা কাছের থেকে দেখানো যায়, সেগুলো যেমন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, যেখানে লাইট আছে ওখান থেকে দেখাবো যে শিঙি মাছগুলো কত সুন্দর হয়েছে। কিন্তু এইটা যেহেতু মিশ্র ট্যাঙ্ক ছিল, যে জন্য আমাদের রেজাল্টটা একটু খারাপ। যেটা রেজাল্ট খারাপ সেটা আমি সবসময় বলবো যে খুব ভালো না, কিন্তু তাও কিন্তু শিঙি মাছগুলোর যথেষ্ট ভালো সাইজ আছে। এইভাবে তো ক্যামেরায় দেখে, হ্যাঁ মার্কেটে গিয়েছিল, সেটা ভালো দাম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর মার্কেটে দাঁড়ে 575 টাকা, 575-580 টাকা পাওয়া গেছে হচ্ছে আমাদের শিঙি মাছের দাম। শিঙি মাছও কিছু নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো বড় হয়ে গেছিলো সেটা। আর পার্শিয়াল হারভেস্টিং করার একটা মজা আছে, বা আমিও যারা হারভেস্টিং করবেন তাদেরকে বলবো, পার্শিয়াল হারভেস্টিং করার মজা এটাই। প্রথম কথা, যখন আপনি কম মাছ নিয়ে যাবেন বাজারে, ধরুন 30 কেজি বা 40 কেজি, তখন কিন্তু সেটার দাম অনেক ভালো পাওয়া যায়। আপনি যখন 1 কুইন্টাল 2 কুইন্টাল মাছ একবারে নিয়ে যাবেন, একই রকম মাছ, তখন কিন্তু দাম অতটা ভালো পাবেন না। আরেকটা সুবিধা কি, যে সবসময় ট্যাঙ্কে যদি একই সাইজের মাছ রাখা যায়, মাছ কিন্তু বিভিন্নটা বিভিন্ন রকম বাড়বে, কিন্তু সেইটা না করে যদি বড় সাইজের মাছগুলোকে তুলে ফেলা হয়, তাহলে কি হবে, ছোট মাছগুলোও সমান পরিমাণ খাবার নিতে পারবে। তো এই সমস্ত কারণের জন্য পার্শিয়াল হারভেস্টিং করাগুলোই ভালো। তো আজকে তো শিঙি মাছ তো দেখালাম, এরপরে পাশের ট্যাঙ্ক থেকে আজকে কই মাছটাও হারভেস্ট করা হবে, সেটাও দেখাবো এই ভিডিওর সঙ্গে। সেই ভিডিওটাও আমি জুড়ে দেবো, সেটাও পার্শিয়াল হারভেস্টিং হবে, এবং পার্শিয়াল হারভেস্টিং কেন হয় বা কীভাবে করা হচ্ছে সেটা দেখাবো। তো বন্ধুরা সাথে থাকবেন, আর একদম দেখি কাছের থেকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে আমাদের শিঙি মাছ বড়গুলো তুলে নেওয়া হয়েছে, তাও সব তো আর ওই রকমভাবে তোলা যায় না, এখানে কিছু ছোট বড় মিলেমিশে কিন্তু কিছু আছে, কিছু কিছু আছে সাইজ যথেষ্ট বড়, মানে একটা শিঙির ওজন প্রায় 40 থেকে 50 গ্রাম। এই যে এটা এটা দেখবেন অনেকটা বড়। হ্যাঁ, আর ভিতরে তো এর থেকে আরও বড় আছে। আমরা কিন্তু পাইকারি রেট পেয়েছি 575 টাকা। এবং শুধু তেলাপিয়া পেয়েছি প্রায় 80 থেকে 85 কেজি শুধু তেলাপিয়া ছিল। আর তেলাপিয়ার রেটটা পাওয়া গেছে 110 টাকা পার কেজি, এটা কিন্তু পাইকারি রেট। এবং আমরা পাড়াতে যেগুলো মাঝে মধ্যে বিক্রি করা হতো সেগুলো কিন্তু আরও অনেক বেশি, 140 টাকা করেও বিক্রি হয়েছে। যাই হোক বন্ধুরা, বলবো যে আপনারা ছোটোখাটোর মধ্যে করবেন, আর ট্রেনিং তো অনেকেই দিচ্ছেন, তো আপনারা এমন জায়গা থেকে ট্রেনিং নেবেন যারা অনেক কিছু ক্ষয়ক্ষতি করে কিছু শিখেছে, কারণ যত মানুষ ঠকবে তত শিখবে। আমরা অনেক ঠকেছি বা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়ে কিছুটা, মানে এই আজকে এই পর্যায়ে এসেছি, এবং এখনও শিখছি। আর এই মিশ্র চাষ করে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে সেটাকে বলবো যে মিশ্র না করতে বলবো, কারণ মিশ্র চাষ যখন আপনি করবেন তখন কিন্তু আপনার কোনো মাছের রেজাল্টই খুব ভালো আসবে না। আমাদের এই 3 নম্বর ট্যাঙ্কে, মানে যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, এই যে পার্শিয়াল হারভেস্টিং হচ্ছে,
এতে কিন্তু কোনো মাছেরই রেজাল্ট খুব ভালো না, প্রায় ছ মাস লেগে গেছে ওটা। ছ মাস লাগার কথা ছিল না, শিঙি মাছ পাঁচ মাসের মধ্যেই যে সাইজটা দেখালাম ওই সাইজ হয়ে যাওয়া উচিত। এই যে মিলনবাবু মাছ তুলছেন, আমাদের এইভাবেই মাছ তোলা হয়। হ্যাঁ এখানে এই, হ্যাঁ বলো, তোর সাথে বলো, তোর সাথে বলতে হবে এভাবে তোলা হবে। এবারে তোলার পরে শর্টিং করে যেগুলো বড় আছে সেগুলো মার্কেটে নিয়ে যাওয়া হবে, আর ছোটগুলো এই ট্যাঙ্কে আবার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ কিছু মাছ সবসময় খুব ছোট থেকে যায়। একটা বড় মাছ দেখা যাচ্ছে এখানে, দেখো ধরা যায় নাকি? হ্যাঁ এই যে দেখুন, এরকম সাইজ যেগুলোর হয় এভারেজ মোটামুটি, প্রথমটা তো 150 গ্রাম একটার ওজন হবে। এছাড়া মোটামুটি 100 গ্রাম সাইজ মতো যখন হয় তখন আমরা সেগুলোকে মার্কেটে নিয়ে যাই। হ্যাঁ তো বন্ধুরা, এই জাতীয় মাছগুলোকে যে এখানে তুষারদা যে তুলে তুলে রাখছে, এরকম সাইজের মাছগুলোকে যেগুলোর ওজন কিনা 100 গ্রামের উপরে এবং কোনো কোনোটা প্রায় 150 গ্রাম, এরকম মাছগুলোকে বেছে আমরা মার্কেটে নিয়ে যাই। তো এখনো পর্যন্ত এই 2 নম্বর ট্যাঙ্ক থেকে 100 কেজির উপরে আমাদের মাছ বিক্রি করা হয়ে গেছে টোটাল। আজকে 3 নম্বর হারভেস্টিং, 4 নম্বর হারভেস্টিং। আর পাড়ায় যে সমস্ত ছোটো ছোটো ওগুলোকে হারভেস্টিং বলবো না, মানে পাড়ায় তো আমাদের কম বেশি বিক্রি হয়ই দুই একবার। তো এইভাবে করে আপনারাও যখন আপনাদের মাছ বড় হবে এইভাবে পার্সিয়ালি হারভেস্টিং করবেন। তাতে কিন্তু আমি বারবার এই কথাটা বলছি, তাতে দুটো সুবিধা। একটা সুবিধা, মাছের দামটা যেমন ভালো পাবেন, সেই সঙ্গে আপনার যেসব ছোটো মাছগুলো আছে যেগুলো বড় মাছের জন্য খাবার ঠিকঠাক পায় না, তো তারাও কিন্তু খুব তাড়াতাড়ি পরবর্তীকালে আবার বড় হবে। তো এই কইগুলোর দাম কিন্তু আমরা মোটামুটি 200 টাকার কাছাকাছি পাচ্ছি, কখনো 200 টাকার 10-15-20 টাকা বেশি, আবার কখনো 200 টাকার থেকে কিছুটা কম, মানে 180 থেকে 220, 180 থেকে 220 টাকা আমরা কিন্তু দাম পাচ্ছি কই মাছের। এই যেরকম সাইজ দেখে আমরা বিক্রি করি, ঠিক আছে ওখানে দিয়ে দাও। হ্যাঁ এই যে হাতে রাখলে সব থেকে ভালো বোঝা যায় যে এইটার ওজন কত হতে পারে। একটা কি আমরা ওজন করে দেখাবো? ছোট মাছগুলোকে 1 নম্বর ট্যাঙ্কে দিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ কিছু মাছ খুবই ছোট, এটা থাকবে, আপনারা যখন কালচার করবেন কিছু মাছ ছোট থাকবে। আর এই কারণের জন্যই পার্সিয়াল হারভেস্টিং, দেখুন ওটার ওজন মনে হয় 20-25 গ্রাম, যেখানে 187 গ্রামের মাছ দেখালাম সেখানে 20-25 গ্রামেরও কিছু মাছ কিন্তু আছে, সেটা থাকে। তো সে ওই মাছগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু পার্সিয়াল হারভেস্টিং এবং ভালো দাম পাওয়ার জন্য। হ্যাঁ বড়গুলো ওই হাড়িতে বাছাই করে পেয়েছিলাম, যে জন্যে কিন্তু এই কইটার দাম আমরা যথেষ্ট ভালো পাচ্ছি, মোটামুটি 180 টাকা থেকে 220 টাকা। হ্যাঁ এবং মিডিয়াম সাইজের মাছগুলোর দাম সব থেকে ভালো পাওয়া যাচ্ছে, তাই তো মিলনবাবু? বড় সাইজেরটা ওই হাইব্রিড বলে, অ্যাকচুয়ালি এগুলো হাইব্রিড ভিয়েতনামি বা এগুলো মনে হয় থাই সম্ভবত,
এগুলো থাই কই ভি ও তো বড় যেগুলোকে ভি হ্যাঁ কিন্তু লোকে খেয়ে বুঝি সবাই থাই বুঝ বলে হ্যাঁ তো কথা হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে থাই থাইল্যান্ডের কই তো এইটা দেখুন আমাদের আমরা যে চালানি কইটা এতদিন বাজারে পাওয়া যেত এইটা কিন্তু অনেকটা সেই জাতের তো এর মিডিয়াম সাইজটার দাম ভালো পাওয়া যায় যথেষ্ট যেটার ওজন কিনা 100 গ্রামের কম কিন্তু বড় হয়ে গেলে সেটাকে হাইব্রিড বলে দামটা অত পাওয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা যদি প্রথম হারভেস্টিংয়ে প্রথমবারে আপনারা এই জাতীয় কই করেন তাহলে কিন্তু আপনাদের সেট আপের টাকা উঠে আসবে 180 টাকা যদি দাম পান চার সেখানে 3.5 কুইন্টাল যদি মাছ হয় তাহলে কিন্তু প্রায় 60,000 কাছাকাছি বা 60,000 টাকা কিন্তু টোটাল একটা ট্যাঙ্ক থেকে মাছ বিক্রি করা সম্ভব যেটা আপনার একটা 10,000 লিটার ট্যাঙ্ক টোটাল সেট আপে ওরকমই খরচ পড়বে তো যাই হোক আগেও বলেছিলাম আজকেও এই ভিডিওতে আরেকবার বলছি যে বায়োফ্লক অবশ্যই একটা লাভজনক ব্যবসা যদি আপনি পরিশ্রমের সাথে নিষ্ঠার সাথে কাজটা করেন কারণ এত কম সময়ের মধ্যে আপনার বিজনেসের পুরো টাকা বা পুরো খরচ উঠে আসবে এরকম মানে 5 থেকে 6 মাসের মধ্যে এরকম বিজনেস কিন্তু আপনারা সচরাচর দেখাতে পারবেন না এবং এটার মধ্যে কোনো ফ্লুক নেই এটা বাস্তব এটা সম্ভব আমি তো 9:45 ধরি হ্যাঁ রাতে ঘুমেছে 3 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি রাতে এই আর একটা চলে জল ফেলতে হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের হারভেস্টিং ভবিষ্যতে আরও দেখাবো আপনারা সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সামনে পুজো আসছে সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা থাকলো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ